আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আমি ইমরান আসি আপনাদের সাথে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে আমি হাঙ্গেরি নিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন হাঙ্গেরি সম্পর্কে সবচেয়ে যে প্রশ্নটা হচ্ছে যে হাঙ্গেরি সার্টিফিকেট সম্পর্কে যেটা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন বা একটু বিভ্রান্তিতে আসেন এইগুলো আমি আজকে আলোচনা করব তারপর হচ্ছে হাঙ্গেরিতে বর্তমানে আপনার আপনি কোন কাজের চাহিদাগুলো আছে বর্তমানে হাঙ্গেরিতে এইগুলো নিয়ে আলোচনা করব। ভিসা রেশিও বর্তমানে কেমন এবং কত টাকা খরচ হচ্ছে হাঙ্গেরির জন্য আসতে হলে আর বর্তমানে ভিসা দিচ্ছে কি না কোথায় প্রবলেম হচ্ছে এগুলো নিয়েই আজকে আমি আলোচনা করবো সো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন সো প্রথমে বলি হাঙ্গেরি আপনারা সবাই জানেন যে ইউরোপীয় একটা দেশ এবং সেনজেন কান্ট্রি আপনি যদি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে ফাইল জমা দিতে চান তাহলে বর্তমান সময়ে আপনার বারো থেকে এগারো লক্ষ টাকার মতো খরচ আসবে এখন হাঙ্গেরির জন্য আপনাকে কোনো ইন্ডিয়া যেতে হবে না হাঙ্গের মনে করেন যে হাঙ্গেরির হাঙ্গেরির জন্য জন্য ইন্ডিয়া যেতে হবে না আপনি আপনি এমবেসি ফেস মানে আপনার যে কনসুলেন্ট আছে হাঙ্গেরির সেটা আপনি ফেস করতে পারবেন সো আপনার ডাকাত মানে আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নাই আপনি ওখানে ডাকা থেকে মানে এভরিথিং আপনি করতে পারবেন এখন আসেন যে হাঙ্গেরিতে বাংলাদেশ থেকে যদি যেতে চান কী ধরনের ভিসাতে যাওয়া যায় যেমন আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে যেতে পারবেন আপনি চাইলে ভিজিট ভিসাতে যেতে পারবেন আপনি চাইলে ট্যুরিস্ট ভিসাতেও যেতে পারবেন আপনি চাইলে কাজের ভিসাতেও যেতে পারবেন সবাই বাংলাদেশ থেকে দুই ধরনের ক্যাটাগরিতে খুব বেশি শ্রমিক মানুষ যায় আর কি হাঙ্গেরিতে প্রথম হচ্ছে যে আপনার কাজের ভিসাতে আর দ্বিতীয় হচ্ছে যে আপনার স্টুডেন্ট ভিসাতে সো আসলে কাজের ভিসার জন্য দশ থেকে বারো লক্ষ টাকার মতো খরচ আসে হাঙ্গেরির জন্য সো বর্তমানে আপনি যদি হাঙ্গেরিতে ফাইল জমা দেন তাহলে আপনার ওয়ার্ক পারমিট এইগুলো আস্তে আস্তে আপনার প্রায় ধরে নেন আপনার কেমন সময় লাগতে পারে যেমন দুই থেকে আড়াই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে কারো দেড় মাসও সময় লাগে আসলে ওইগুলো টোটালি ডিপেন্ড করতেছে আপনি কার মাধ্যমে ফাইল প্রসেসিং করাচ্ছেন কোথায় ফাইল জমা দিচ্ছেন সম্পূর্ণটা ওনাদের উপরে ডিপেন্ড করতেছে সো আশা করি বুঝতে পারছেন হাঙ্গেরির যে বিষয়টা আপনার পারমিট আসতে কতদিন সময় লাগবে এখন আসেন যে হ্যাঙ্গেরিতে আপনি যদি কাজের জন্য বা আপনি যদি ফাইল জমা দেন কোন কাজে জমা দেওয়া উচিত হবে বা কী কি কাজ আছে হাঙ্গেরিতে পেন্টিং এর খুবই কাজের চাহিদা আছে হাঙ্গেরিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের সুযোগ আছে তারপর হচ্ছে আপনার হাঙ্গেরিতে আপনি চাইলে হাঙ্গেরিতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন ফার্মিংয়েরও কাজের সুযোগ আছে ওয়্যার হাউসের প্রচুর চাহিদা আছে হাঙ্গেরিতে তারপর হচ্ছে আপনি চাইলে কার্পেন্টার হিসাবেও কাজ করতে পারবেন আপনি চাইলে ইলেকট্রিক্যাল কাজও করতে পারবেন অর্থাৎ সব ধরনের কাজ আছে আপনি চাইলে ডেলিভারি জবও হাঙ্গেরিতে করতে পারবেন সব ধরনের সুযোগ আছে হাঙ্গেরিতে আপনি চাইলে বর্তমানে সব কাজ করতে পারবেন তবে আসলে বাংলাদেশিদের জন্য আসলে তেমন একটা অন্যান্য যে স্কিল বা অন্যান্য যে বিষয়গুলোতে তেমন একটা সুযোগ থাকে না বেশিরভাগই ওয়ার হাউসে এবং ইন্ডাস্ট্রিয়াল কাজেই বাঙালিরা বেশিরভাগই হাঙ্গেরিতে যান তবে যারা হাঙ্গেরিতে কাদের বিষা হয় যেমন যারা স্কিল ওয়ার্কার আছে যারা ভালো কাজ জানে পেইন্টার কার্পেন্টার এইগুলোর কাজ যারা দক্ষ আছে তাদের ভিসা হয় সো আশা করি বুঝতে পারছেন নন স্কিলদের ভিসা বর্তমানে খুবই কম দিচ্ছে হাঙ্গেরি আর সবচেয়ে প্রবলেম যেটা হাঙ্গেরির জন্য যেমন বিভিন্ন ফেক পারমিট মানুষ বের করে দিচ্ছে বিভিন্ন মানে হাঙ্গেরিতে এখন প্রচুর পরিমাণের ওহেতু কোম্পানি আছে যেগুলো যেমন ইউরোপের একজন মানুষ এবং বাংলাদেশের মানুষ মিলে একটা কোম্পানি বিল্ড আপ করে ফেলছে করে ওইখান থেকে হাজার মানে শো পঞ্চাশটা ষাটটা সত্তরটা কেউ একশোটাও পারমিট বের করে দিচ্ছে সো এগুলা জাস্ট পারমিট সেল করতেছে কিন্তু এইসব এই যে এইসব জিনিসে মানে ভিসা হবে না সো আশা করি বুঝতে পারছেন এই যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে হাঙ্গেরিতে আপনি ফাইল জমা দিলেন সব কিছু করলেন আসলে আপনার ভিসা পাইতে কেমন সময় লাগে হাঙ্গেরিতে আপনার দেখেন পারমিটও আসতে অনেক সময় দুই থেকে তিন মাস চলে যায় কে আরও চার মাস চলে যায় সো আসলে বিসাটা হইতে হাঙ্গেরিতে আপনার ধরে নেন সব কিছু মিলিয়ে তিন চার মাসের মতো সময় লেগে যেতে পারে সরি ছয় সাত আট মাস নয় মাসও লাগতে পারে হাঙ্গেরির জন্য সো ওইটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে আপনি কতদিনে পারমিটটা পাইছেন আপনি যত দ্রুত পারমিট পাইবেন আপনি তত দ্রুত আপনার বিসার যে বিসার যে ড্রিজাল। পাবেন তো আসলে ধরে নেন অ্যাপ্রক্সিমেটলি নয় থেকে দশ মাস আট মাসের মতো সময় লাগে হাঙ্গেরির মানে পারমিট সহ ভিসা পর্যন্ত এমবেসিতে যাওয়া পর্যন্ত আপনার কিছু এখন আসেন যে ভাই হাঙ্গেরিতে আমি যদি ফাইল জমা দেই তাহলে আসলে আমার ভিসা রেশিওটা কেমন বর্তমানে ভিসা দিচ্ছে আসলে বর্তমানে বাংলাদেশিদেরকে একেবারেই কম ভিসা দিচ্ছে হাঙ্গেরি হাতে গোনা কয়েকজন হয়তো ভিসা পাইছে আদারওয়াইজ সবগুলোকেই রিজেক্ট করে দিচ্ছে ধরেন একশো জন ফাইল জমা দিচ্ছে আপনার পঁচানব্বই জনকে রিজেক্ট করে দিচ্ছে পাঁচজনকে দিচ্ছে তাও পাঁচজন কারা যাদের বেশি স্কিল ওয়ার্কার আছে যারা ভালো কোম্পানি থেকে পারমিট পাইছে ভালো মানে সুনামধন্য কোম্পানি থেকে যাদের পারমিট বের হয়েছে তারাই ভিসা পাচ্ছে আদারওয়াইজ নর্মাল কোনো কোম্পানি দিয়ে আপনি যদি হাঙ্গেরি এমবেসি ফেস করেন তাহলে ভিসা হবে না এখন আসেন যে এমবেসিতে কি ডকুমেন্টসটা আমরা বাংলাদেশি হিসাবে প্রবলেমে মানে বেশি পড়ে দেখেন হাঙ্গেরির জন্য বর্তমানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার মানে বেশিরভাগই সার্টিফিকেট জন্য অনেকেই সমস্যা এখন অনেকের আছে যে সার্টিফিকেট কি যেমন কারো এসএসসি সার্টিফিকেট আছে আপনার নামের সাথে পাসপোর্টের নামের মিল নাই তো এক্ষেত্রে করণীয় কি দেখেন আপনার পাসপোর্টে যদি তাকে ধরে নেন আপনার নাম হচ্ছে কালাম এখন আপনার পাসপোর্টে যদি আরেক নাম থাকে তাহলে আসলে হবে না এই সার্টিফিকেট কোনো ভ্যালু দিবে না কারণ আপনার পাসপোর্টের সাথে মিল নাই অর্থাৎ আপনার সার্টিফিকেটটা পাসপোর্টের সাথে মিলতে হবে মিললে তারপর ইয়ে করতে হবে এখন হয়তোবা আকার অথবা একার সামান্য কিছু মিস্টেক স্পেলিং যদি হয় ওইটা আপনার কোর্ট থেকে অ্যাফিডেভিট করে নেবেন কিন্তু ধরেন একেবারেই যদি মিল না থাকে তাহলে আসলে ওই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে না তো আসলে কি করতে হবে আপনাকে নতুন একটা সার্টিফিকেট অনেক সমস্যার কারণে আগের যে বিষয়টা আমি তুলে ধরতে পারিনি যে আপনাকে আপনাকে সার্টিফিকেট একটা নতুন করে বানাইতে হবে ওইটা বানানোর জন্য আপনার এজেন্ট আপনাকে হেল্প করবে অথবা আপনার পরিচিত কেউ যদি থাকে ওনারা আপনাকে হেল্প করবে সো আশা করি বুঝতে পারছেন এখন আসলে যে হাঙ্গেরির যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে কিনা হ্যাঁ আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হবে আর সার্টিফিকেট মাস্ট বি জমা দিতে হবে এবং বাংলাদেশের তেমন বিষা দিচ্ছে না সো যারাই আপনারা আপাতত হাঙ্গেরিতে ফাইল না জমা দেওয়াই বেটার আমি মনে করি কারণ যেহেতু ফেক পারমিট তারপর হচ্ছে ফেক কোম্পানি অ্যাকোমোডেশন ঠিক না সব কিছু জামেলা সো আপনারা ট্রাই করেন ক্রোয়েশিয়াতে দেওয়ার জন্য ক্রোয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশে টুকটাক ভিসা দিচ্ছে সো ওইটা আপনাদের জন্য বেটার হবে এখন আসেন যে হাঙ্গেরিতে যাওয়ার পর আপনি আসলে কেমন টাকা ইনকাম করতে পারবেন আসলে কেমন টাকা ইনকাম করতে পারবেন ওটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে আপনি কি কাজের ভিসাতে যাচ্ছেন কি কাজের ইয়েতে যাচ্ছেন ওইগুলোর উপর বুঝতে পারছেন তো ধরে নিন আটশো থেকে এক হাজার ইউরোর মতো কামাইতে পারবেন কেউ এগারোশো কেউ বারোশো ইউরো কামাচ্ছে সো আর টোটালি কোম্পানির টাকা খাওয়া আপনাকে দিবে না টাকা দিতে পারে তো আপনাকে দিবে সো আপনি খুব চিন্তা ভাবনা করেই মানে আগান হাঙ্গেরির জন্য সো চেষ্টা করুন আর হাঙ্গেরির টাকাকে ইন্টো বলে ফরেন্টো বলে সো এক ইকুয়াল টু বাংলাদেশে প্রায় ত্রিশ পয়সার মতো হয় আর কি সো আশা করি বুঝতে পারছেন আর আজকের ভিডিওটা যাদের ভালো লাগছে শেয়ার করতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু জানার প্রয়োজন হলে আরেক দিন আরেকটা ভিডিও করব হাঙ্গেরি নিয়ে দিনের বেলা যেহেতু রাত সো ভালো থাইকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ